এটা সেই রোড যে রোডে আমি গতকাল খুব জোরে টান দিয়েছিলাম যখন পদ্মায় যে যাই। তো আজকে দেখতেই পাচ্ছেন যে ব্লগে আমার এই রাস্তা কৌশলে কতটা ব্যস্ত থাকে, অ্যাকচুয়ালি রোডে কখনো টান দেওয়ার চিন্তাও করা যায় না। সর্বোচ্চ 30-40। তো আজকের ব্লগে আমরা যাচ্ছি আমার বাইকের মোবিল চেঞ্জ করতে, যেহেতু অনেক লং রান করা হইলো, বাইকের মোবিলটা চেঞ্জ করা হয় নাই। তো সবচেয়ে দুঃখের বিষয় হইতেছে, কিছুক্ষণ আগে আমি প্রায় 12টার দিকে বাইর হয়েছিলাম মোবিল চেঞ্জ করার উদ্দেশ্যেই। তো বাইর হওয়ার পরে দেখলাম যে বৃষ্টি নামছে, তো বৃষ্টি দেখেই তো আমি পালাইলাম বাসায় দৌড়িয়ে আবার। তো এখন আবার বার হইলাম, এখন আবার ঘুরি ঘুরি বৃষ্টি, তো কিছু করার নাই, রিস্ক নিয়ে বার হইলাম। যেহেতু টাইম আমার কাছে খুব কম, আমি এই সপ্তাহে ফ্রি হইতে পারবো না, তো এই কারণে আজকে আমাকে আনি হাও মোবিলটা চেঞ্জ করতে হবে, কারণ কালকে আমার আবার বের হইতে হবে একটা কাজে, প্লাস বিকালেও আজকে আমি বের হব। তো আজকে আমি যেহেতু বৃষ্টির মতো রিস্ক নিচ্ছি, গতকাল আমি রাত্রে আর কি হাতে দিলে ছিলাম, হাতে দিলে আমি একটা ক্লায়েন্টের সাথে একটা তার প্রজেক্ট নিয়ে আলোচনা করতেছিলাম। তো সেই ক্ষেত্রে দেখা গেলো যে রাত্রে 7টার পরে বৃষ্টি শুরু হলো, প্রচণ্ড বৃষ্টি, আর বৃষ্টি শুরু হওয়ার পরে বৃষ্টি আর থামলো না, ঝড়ে রূপান্তর হয়ে গেলো প্রচণ্ড পরিমাণের বৃষ্টি। আর কি পরে লাস্টে 9টা বাজে গেল, বৃষ্টি কমেই না, পরে দেখি বৃষ্টি হালকা একটু কমছিল, ওর মাঝখানে আমি বৃষ্টিতে রওনা দিলাম, তো শরীর টরিল সব কিছু ভিজে গেছিলো। আজকে আল্লাহ জানে কি হয়, যে বর্ষার সিজন মানে খুব রিস্কি একটা পরিবেশ, কখন জাবদুব বৃষ্টি নাইমা যায় বলা যায় না। আজকে যেহেতু আমি শর্ট ব্লগ করবো, এই কারণে 4K-তে শ্যুট করতেছি, আর আজকের ব্লগে 4K পাবেন অনেক দিন পরে, কারণ হচ্ছে 4K এডিট করা হেভি টাফ। শেষ করে আমি যদি আমার ম্যাকবুকেও 4K এডিট করি তা অনেক লোড করে। নামতেছে গাইস পুরা পুরা হাইর অবস্থা, আজকে মনে আবার বৃষ্টি হইতেছে আমার আল্লাহ, আমি যেন তাড়াতাড়ি সেফ জায়গায় চলে যেতে পারি, আল্লাহ আজকে আমার ভিজা না দয়া করে। আমারে ধরে ফেলাইলো হাতে দিলে, কালকে আমি বৃষ্টি হয়েছে এই রোড দিয়ে, আজকেও সেম অবস্থা। হোয়াট দ্য ফাক ম্যান, রেনকোট পইরাও তো বাইরে একটা অস্বস্তিকর অবস্থা, যে অবস্থা আল্লাহ।
কাঁকড়ে সার্ভিস সেন্টারে যাইতেছি, এটা আমি আজকে ফার্স্ট, এর আগে যাই নাই। ভাগো ভাগো ভাগো, 8 মিনিটের রাস্তা। আল্লাহ কতটুকু দিচ্ছি দিচ্ছি, আল্লাহর বিধান না বৃষ্টি পড়ছে। ও আচ্ছা বসছি, লাঞ্চ টাইম শেষ হবে কয়টার দিকে? তো বৃষ্টিতে বাইক ভিজতে কিছু করার নাই, কারণ হইতেছে লাঞ্চ টাইম চলতেছে, এখন মোবিল চেঞ্জ করে যাবে না। আড়াইটার দিকে দেখবেন, আচ্ছা চুয়ান্ন বাজে, আর আধা ঘন্টা, কুশল বাজে অবস্থা। আবার মানে আমার বাইকটা তো আবার কাদা পড়তেই হবে না, করার নাই। এমনি কোনো সিরিয়াল ট্রায়াল দিতে হবে? এমনি কোনো সিরিয়াল দিতে হবে ইঞ্জিন অয়েলের জন্য? হ্যাঁ চেঞ্জ করার জন্য না। এদিকে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্প মেইন রোডে গিয়ে ডান দিকে আছে, এদিকে রোড আছে,
তো ফাইনাল ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে বাইকটা যে হালকা লাগতেছে, ও মাই গড, আমার অবশ্য আগে বাইকটার ইঞ্জিন অয়েল চেঞ্জ করা উচিত ছিল। মোবিলের অবস্থা পুরো কেনা শুনে গেছিল এক কথায়, মানে মোবিলের কারটাই কেন দিয়ে গেছিল, যা মানে খুবই বাজে একটা অবস্থা। আমার আগে মোবিলটা চেঞ্জ করা উচিত ছিল। বাই দ্য ওয়ে, আমি কখনোই আগে মোবিলটা খুব লেট করে চেঞ্জ করতাম না, নির্ধারিত থ্রেশহোল্ডে আমি আগে আর কি মোবিলটা চেঞ্জ করতাম। এইবার অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টলি এটা হয়ে গেছে, সো নেক্সট টাইম থেকে আর হবে না। ভাই অনেক দূর ঘুরাইছো, অনেক মজা দিত, সুতরাং তোমার কেয়ার করা আমার উপরে একটা দায়িত্ব। অ্যান্ড আই লাভ মাই বাইক বিকজ ইটস মাই ফার্স্ট বাইক, নট অনলি দ্যাট অলসো ইটস সার্ভিস ইজ ভেরি গুড, আই এম স্যাটিসফাইড। তো মোবিল চেঞ্জ করার কারণে আমার পিক আপটা অ্যাকচুয়ালি অনেক স্মুথ হয়ে গেছে, তোমার পিক আপটা খুব দ্রুত আর কি হইতেছে কাজ। কালকে রাখে এই জায়গায় ছিলাম আমি, আর এই জায়গায় প্রচন্ড বৃষ্টি হইতেছিল, বুঝলাম এই জায়গায় আবার আসতে সকালে এই জায়গায় রোদ আলহামদুলিল্লাহ যাচ্ছে। হাতিদুলের সবচেয়ে মজার জিনিস হচ্ছে আমি হাতিদুল আগে অনেকবার চক্কর খাইছি,
তো আগে যখন আমি হাতে দিলে ঠিক মতো চিনতাম না আর কি, চক্কর খাইতে খাইতে দেখা যাইতো যে আমার 7-8 বার করে এই জায়গায় চক্কর খাইতে যেতেছে, আমি আর বের হইতে পারতেছি না। বাট এখন আমি কিনে তো হাতে দিল অক্টেন পাওয়া যায় না, এখানে অক্টেন নাই। অক্টেন ও তো এটা গ্যাস পাওয়া যায়, অক্টেন তো নাই। আমি অ্যাকচুয়ালি ভুলে ঢুকে পড়ছি, আমি জানতাম না, এটা ভুলও বলা যায় না। তো দেখতে হবে সামনে আমি কোনো ফিলিং স্টেশন পাই কি না। ফ্লাইওভারটা অনেক সুন্দর, কিন্তু ইউটার্ন নেওয়ার জন্য ফ্লাইওভারটা রাস্তা পার হয় না, মনে হয় যে মানে কোনো আজকাল বরাদ্দ নাই।